অঙ্কত আউল লাগিছে নেকি বিজেপির? দুদিন পূর্বলৈকে 12+ অঙ্কত থকা বিজেপির আসনের সংখ্যা ক্রমাৎ হ্রাস পাইছে। বিজেপিয়ে আজির তারিখত নির্বাচন হলে 11.5 খন আসন লাভ করলে সক্ষম হব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট করলে রাজ্যিক বিজেপি কার্যালয়ত এই মন্তব্য। 11.5টা সিটত আছো, 12 হবর কারণে চেষ্টা করে আছো। দুদিন পূর্বলৈ মিশন 12-ৰ অঙ্কত থকা বিজেপির হঠাৎ আসনের সংখ্যা হ্রাস পালে কিয়? কোন সমষ্টিত এতিয়া বিজেপির অস্থির? বিপরীতে অধিক উত্থান ঘটিছে বিরোধীর, সেয়াও এক ডাঙর প্রশ্ন। বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতায় স্পষ্ট করেছে মিশন 12-ৰ অঙ্কতে এই পর্যন্ত আছে বিজেপি। পিছে রাজ্যিক সভাপতিগীর এই মন্তব্যর বিপরীতে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্ট ঘোষণা, আজির তারিখত নির্বাচন হলে 11.5 খন আসন পাব, যিকোনো অঙ্ক প্রকাশ করব নয় মুখ্যমন্ত্রী। যি হব সেয়াই আসলতে প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগুলো। 11.5টা সিটত আছো, 12 হবর কারণে চেষ্টা করে আছো। আধা তো আমার আছে একটা সিট, আমার 11টা সিট আমি বহুত বেশি কষ্ট করব না লাগে, আধা সিট আমাক লাগে 11.5, কিন্তু আমি 12 ক্রস করব নোৱাৰো। 13 আর 14 নম্বর তো আমার নহয়, 11টো আমার, 12 নম্বর তো আমি 11.5-ত রখি আছো। মই জাগার কথা কলে জাগার মানুষে বেয়া পাব নয়, মই কলো না আপনার ইমান সাংবাদিকক ইমান কব লাগে নাকি, অল্প তো নিজে রিসার্চ করব লাগে। 13 আর 14 আমার নহয়, কিন্তু তাত বিধানসভাত আমার ভাল হব, কারণ বিধানসভার সিট আছে, গতিকে আমি তাতো ভাল করে খেলিম। এটা সিট আমি জিকিবও পারো হারিবও পারো, এখানে 11.5-ত আছো আর 11টা সিট আমি 100% পিছে বিজেপির এনে অঙ্কর বিপরীতে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের কটাক্ষ, নির্বাচনের দিন যিমানে চমু চাপি আহিছে সিমানে হ্রাস পাইছে বিজেপির আসন, আর হ্রাস পাব বিজেপির আসন। 14-12 কেদিনমান আগত কলে 12 পাম, কালি আকৌ 11.5, মানে 11.5। এই যে বিজেপির সংখ্যাটো যে কমি আহি আছে, নির্বাচনের দিন যিমানে চুমু চাপে আহিব বিজেপিয়ে কিমানখন আসন পাব সংখ্যাটো কমাই দিব। তার মানে তেওঁলোকৰ আজির তারিখত জনতায় বিজেপিক বেয়া পাইছে, বিজেপি সরকারক বেয়া পাইছে, যার কারণে সংখ্যা তেওঁলোকে কমাই আনিছে। এটা প্রশ্ন হয়েছে নির্বাচনলৈ কিছুদিন বাকি থকা অবস্থাত এনেকুৱা দলীয় আসন হ্রাসে বিজেপিক প্রক্রিয়াতে কি সূচাইছে? একে সমান্তরালভাবে বিটিআরক লৈও দেখিবলৈ পোৱা গৈছে যুদ্ধংদেহী মনোভাব বিজেপির। প্রশ্ন হয়েছে করবাত হল ঠেকত পড়ব ওলাইছে নাকি এতিয়া বিজেপি?